ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান মিয়া নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। এ সময় আখিনুর নামে অপর এক শিক্ষার্থী আহত হয়। পুলিশ জানায়, দশম শ্রেণীর শিক্ষার্থী আরমান মিয়া ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আখিনুর পানিশ্বর দক্ষিণ বাজারের একটি দোতলা ভবনে প্রাইভেট পড়তে যায়। এ সময় তারা ওই ভবনের ছাদে উঠলে বিদ্যুতের তার স্পৃষ্ট হয়।